সামনের কাঁটাতারটা পেরোলেই একটি নতুন ভূখণ্ড, একই আকাশ, একই মাঠ, একরকম দানক্ষেত, একই মাটি কিন্তু একটি আলাদা মানচিত্র, একটি আলাদা দেশ। এদেশের পাখি সে দেশে যায়, সে দেশের পাখি এদেশে আসে, অথচ মানুষ যেতে হলে পাসপোর্ট আর ভিসার প্রয়োজন। তাই হয়তো আমাদের পৃথিবীটা অনেক ছোট, চাইলে এক দেশ থেকে আরেক দেশে সহজে ঘুরতে যেতে পারি না পাখিদের মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর এবং ইতিহাস বিজড়িত বাংলাদেশ ভারতের একটি সীমান্তে। ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগবে, আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। মৌলভীবাজার সদর থেকে বাংলাদেশ ভারত সীমান্ত চাতলাপুর চেকপোস্টের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে চাতলাপুর রোড ধরে চলেছি আমরা। যেতে যেতে চোখে পড়বে পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং সবুজে মোড়ানো সারি সারি চা বাগান, যা মুগ্ধ করবে যে কাউকেই। আমার দেখা সিলেটের অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে এটি। চারিদিকে সবুজ আর সবুজ, প্রকৃতি যেন নিজ হাতে তার রূপ বিলিয়ে দিয়েছে। সবুজের নান্দনিকতা, বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চলে পরিবেষ্টিত নদী, চড়া, ঝর্ণা ও জলপ্রপাত, দুটি পাতা, একটি কুড়ির প্রাচুর্যে ভরপুর পর্যটন জেলা মৌলভীবাজার। এখানে রয়েছে বিমোহিত হওয়া প্রকৃতির অপার সৌন্দর্য। প্রকৃতির স্নিগ্ধতা সিক্ত এই জেলার জনজীবন যেমন সৌহার্দ্যপূর্ণ, তেমনি প্রকৃতির মমতায় ভরপুর মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলাগুলো। কথায় কথায় আমরা এসে পৌঁছে গেলাম ফুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সামনে। লেখার কত? দুচ্ছা কত? দুচ্ছা নাই। লেখার চা দেব আমরা। চা টেস্ট হয়েছে নিবা। অনেকক্ষণ সাইকেলে বসে থাকতে থাকতে খুব ক্লান্ত লাগছিল। এখানে এসে চোখে পড়ল একটি চা স্টল খোলা রয়েছে, তাই ভাবলাম চা খেলে মন্দ হয় না। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা সীমান্তের দিকে রওনা হব। কাস্টমস হচ্ছে একটি দেশের সার্বভৌমত্ব চর্চার অন্যতম প্রতীক। এই কাস্টমসের মাধ্যমে কোনো দেশের সীমান্তে বৈধভাবে লোক যাতায়াত বা কোনো পণ্যের গমনাগমন সম্পন্ন হয়। মূলত বিমানবন্দর, সমুদ্র, স্থলবন্দর ও নদীবন্দরসমূহে কাস্টমসের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা খুব কাছাকাছি চলে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তের। এপারে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর, ওপারে ভারতের ত্রিপুরা উনকুর জেলার কৈলা শহর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে। আমাদের ওই পাশেই হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই রাস্তাটাই একেবারে ভারতের ভিতরে গিয়ে প্রবেশ করেছে। আসুন আমরা সামনের দিকে যাই, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের মানচিত্র অনুযায়ী আমরা এই মুহূর্তে এই স্থানটিতে অবস্থান করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার। বাংলাদেশের খুব কম সীমান্তে এমন দৃশ্য দেখা যায়। এপারে কুলাউড়া চাতলাপুর, ওপারে ভারতের কৈলা শহর, আর এটি নর্থ ত্রিপুরার অন্তর্গত। চাতলাপুর বর্ডার দিয়ে আপনি বৈধভাবে পাসপোর্ট ভিসা দিয়ে ভারতে যেতে পারবেন, আর এই বর্ডার দিয়েই আমদানি রপ্তানিও হয়ে থাকে। হঠাৎ করে ভারত বাংলাদেশ সীমান্তে আসা আর ভিডিও তৈরি করা তারও একটি কারণ রয়েছে।
তা হলো এই বর্ডার দিয়ে বৈধভাবেই ভারত সফরে যাওয়ার চিন্তাধারা রয়েছে আমাদের। হয়তো খুব শীঘ্রই ভারত সফরে যাব। যদিও করোনা ভাইরাসের কারণে বর্ডারগুলো বন্ধ রয়েছে, খোলামাত্রই আমরা ভারত সফরে যাব এই সিদ্ধান্তই নিয়েছি। তাই এই জায়গাটি পরিদর্শন করতে আসলাম, যেহেতু এই বর্ডার দিয়ে আমরা ভারত সফর করতে যাব। এপারে বাংলাদেশ, ওপারে ভারতের কয়লা শহর, এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়লা শহরের একটি ফুটবল মাঠ। এই রাস্তাটি সরাসরি ভারতের ভেতরে প্রবেশ করেছে, তাই বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে জনসাধারণ ভিতরে প্রবেশ করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন টহলরত অবস্থায় রয়েছে বিজিবির সদস্যরা। বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থানরত এই মুহূর্তে চোখে পড়ল আকাশের রংধনু, সত্যি কি চমৎকার। করোনাকালীন যেখানে যান সেখানেই স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। প্রিয় দর্শক, আপনাদের এখন নিয়ে যাব সীমান্তবর্তী একটি গ্রামের ভেতরে, যেখানে একটি নদী রয়েছে যার নাম মনু নদী। নদীটি ভারতের ভেতর থেকে বাংলাদেশে এসেছে। আসুন এক নজরে দেখে আসি সেই স্থানটি। মনু নদী বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের ত্রিপুরার উনকোটি জেলার এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজারের একটি নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 88 কিলোমিটার, গড় প্রস্থ 111 মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মনু নদীর পরিচিতি নম্বর 66। কথিত আছে, হিন্দু শাস্ত্রকার মনু নদীর তীরে শিব পূজা করত বলে এই নদীর নাম হয়েছে মনু নদী। মনু নদীর উৎপত্তি মিজোরাম পাহাড়ে। ভারতের 92 কিলোমিটার পথ অতিক্রম করে নদীটি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখান থেকে প্রায় 83 কিলোমিটার পথ অতিক্রম করে কুশিয়ারা নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া, ভেতরে রয়েছে একটি শ্মশান ঘাট, এর পাশ দিয়েই বয়ে চলেছে মনু নদীটি।